হ্যালো বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভাজা মশলা দিয়ে রুই মাছ রান্না হবে। তার জন্য কী কী নিয়েছি এগুলো আমি ভাজা করে নেবো। কড়াইতে ধনে মৌরি জিরে এইগুলো শুকনো কড়াতে নাড়াচাড়া করে এটা ভাজা করে নেবো। এটা দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, তার জন্য নিয়েছি রুই মাছ, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা নিয়েছি, আলু নিয়েছি, ফুলকপি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি একটা বড় ধরনের, আর আদা নিয়েছি এক চামচ, মাঝারি চামচের এক চামচ আদা নিয়েছি। যে মশলাগুলো দেখিয়েছিলাম সেইগুলো সব কড়াইতে দিয়ে দেবো। দেখি ভাজা ভাজা করে নেব। বারবার নাড়াচাড়া করতে হবে, একেবারে পুড়ে না যায়, হালকা ভাজা করেই নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। নামিয়ে নিয়ে এটা ঠান্ডা করে তারপরে বেটে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল, আমি মাছগুলো এবার দিয়ে দেবো। এক শীত হয়ে গেছে, আর এক শীত উঠিয়ে দেবে। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। এই তেলে আলুগুলো ভাজা করে নেব। হলুদ আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। ওই তেলে কপিগুলো ভাজা করে নেবো, ফুলকপিগুলো। কপি ভাজা হয়ে গেছে, কপিটা তুলে নেব। কড়াইতে সর্ষের তেল, শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটু ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, অল্প ভাজা করেছি,
আদা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, লবণ 1 চামচ, একটু জল। এই রান্নাটা গরম করে করবেন, খুব ভালো লাগবে খেতে। এই ভালো করে কষিয়ে নেব, আলুগুলো দিয়ে দেব, আলুগুলো ভাজা করে কেটেন, এই আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে আলুর সাথে মশলাটা মিশিয়ে নেব, অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। যে ভাজা মশলাটা করেছিলাম তার থেকে এখন 1 চামচ দেব, এবার কপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো ভাজা করে রেখেছিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে দেবো। আপনারা এতে শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। ভালো করে কষিয়ে দেব, আমরা একটু জল দিয়ে কষাবো। আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল ফেলে যাচ্ছে, মশলা দিয়ে আমরা জল দিব। জল দিব, একটু জল দেবো। আপনারা ঝোল পুচে জল দেবেন, কেমন রাখবেন। আমি একটু ঢাকা দিয়ে দেব, একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, ফুটে যাক তারপরে আসছি। লঙ্কাগুলো একটু গলে দেবো, চিনি 1 চামচ, চিনি ছোট চামচের 1 চামচ চিনি, মাছগুলো এবার দিয়ে দেবো। চেকে দেখবেন মিষ্টি লবণ না হলে দেবেন, মাছ দিয়ে বেশি সময় ফোটাতে লাগবে না। যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম
আগে এক চামচ দিয়েছিলাম কষার সময়, আর এখন এক চামচ দিয়েছি, মোট দু চামচ দিলাম। একটু নামিয়ে নিলাম, এতে গরম মশলা দেবো না। আপনারা এতে ধনে পাতা দিতে পারেন। আমি এবার গ্যাসটা অফ করে দেবো, ভাজা মশলা দিয়ে বেশি জ্বালাতে হবে না। এবার ঢাকা দিয়ে নামিয়ে দেখাচ্ছি আপনাকে। দেখুন কালারটা কীরকম লাগছে দেখতে, একবার এভাবে করে রান্না করে খেয়ে দেখবে। ভাজা মশলা দিয়ে নামিয়ে দিচ্ছি, ভাজা মশলা দিয়ে রুই মাছ আমার রেডি। একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, ভালো লাগে কিন্তু, আমাকে কমেন্ট করে জানাবেন।